আজকে পছন্দের কিছু কেনাকাটা করব। কেনাকাটা করতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঘরের কিছু জিনিস কেনাকাটা করব আর সাথে আমার জন্য কিনবো। তো সকালে আমি হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, তো বিকেলবেলা বের হব। এখানে আমি একটু খিচুড়ি রান্না করব। খিচুড়িটা আমার কাছে অনেক সহজ মনে হয় রান্না করতে, তো খুব সহজে রান্না করা যায়। আমি এখানে খিচুড়ির সাথে একটু মুরগির মাংস রান্না করে নিলাম। খিচুড়ির সাথে মাংসটা আলাদা রাখলেই আমার ভালো লাগে, মাঝে মাঝে একসাথ করলেও ভালো লাগে। তো এরপর হচ্ছে রান্না শেষ হওয়ার পর আমি বাবুর ওয়েভসগুলো ঠিক করে রাখতেছি। আসলে আমার দুই রুমে দুইটা প্যাকেট রাখা লাগবে ওয়েভসের, যার কারণে আমি ভাগ করে দুইটা প্যাকেটে রাখতেছি। তো টুইঙ্কল থেকে আমি স্যাভলনে রাখতেছি আর প্লাস হচ্ছে নিউকেয়ারে রাখতেছি। তো রেখে দেন, আমি এটা দুই রুমে রেখে দিব, কারণ দুই রুমে যেন আমি হাতের কাছে পেয়ে যাই। এরপর একটু বের হয়েছি, মার্কেটে যাব, কিছু কেনাকাটা ছিল আর একটু ঘুরে ফিরে আসব। মন খারাপ থাকলে একটু বাহিরে ঘুরতে বের হলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। এখন শপিংয়ে আসলে যেটা লাগবে শুধু সেটাই দেখি এবং সেটাই নিই, এখন আর ঘোরার সময়টা পাই না। তো যেটা দরকার ছিল ওইটাই নেওয়া হয় সবসময়। এখানে দুইটা লুঙ্গি নিয়েছি আর একটা শাড়ি নিয়েছি। তো যেটা টার্গেট ছিল সেটাই নিয়ে নিলাম। চলে আসলাম হচ্ছে ফতুয়ার দোকানে, এখানে ছেলেদের ফতুয়া থাকে, তো এখান থেকে আমি দুইটা ফতুয়া নিলাম আর এখান থেকে শার্ট প্যান্ট কিনে নিলাম। তো এরপর বাসায় চলে যাচ্ছি, সব কিছু বাসায় গিয়ে শেয়ার করব। তো রাত হয়েছে আমাদের প্রায় বাসায় যেতে, প্রায় 7-8টা মতো বেজেছে। তো বাসায় চলে এসেছি, আসার পর এই যে আমি এই শার্টটা নিয়েছি আর এই সুন্দর ব্যাগটাও নিলাম। ব্যাগটা আমি নেওয়ার পরে হচ্ছে ট্রায়াল দিয়ে ফেলেছি, মানে জিনিসপত্র নিয়ে নিলাম। আর যেহেতু ও জিনিসপত্র সব ছোটোখাটোগুলো আমি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, সো এটা আমি আজকে নিয়ে আজকে ইউজ করেছি। এরকম বড় ব্যাগের অনেক প্রয়োজন হয় যেন বাবুর সব জিনিসপত্র আমি নিতে পারি। আগে ছিল চামড়াটা, বাট চামড়াটা নষ্ট হয়ে যায়, যার কারণে কাপড়টা নিয়েছি। এগুলো অনেক টেকসই হবে আশা করি। আর এখানে হচ্ছে বাবুর জন্য চুড়ি নিলাম, ওর ড্রেসের সাথে ম্যাচিং করে ব্ল্যাক আর রেড। আর এখানে টিপ নিলাম, আর ছিল জুতা, জুতাটা রাফ ইউজ করার জন্য। আর ছিল কয়েকটা গেঞ্জি, আর ছিল একটা কিচেন অ্যাফ্রন। কিচেন অ্যাফ্রনটা আমার অনেক দিন থেকেই প্রয়োজন ছিল, দেন আজকে নিয়েই নিলাম, কারণ কিচেনে এয়ারফোনটা ইউজ করলে একদম কমফোর্টেবলভাবে আমি রান্না করতে পারি, একদম গায়ের মধ্যে তেলে ছিটা পড়ে না। আর এখানে নিলাম দুইটা প্লাজো। এরপর নিয়ে নিলাম এক জোড়া চুড়ি, মানে দুইটা চুড়ি, আর লুঙ্গি ছিল সাথে, ফতুয়া ছিল, আর আমার জন্য কয়েকটা সিপটিফিনেও নিয়েছি। তো এগুলো আমি খুব তাড়াহুড়া করে নিলাম, যার কারণে সিপটিফিন দুইটাই আমার নষ্ট ছিল, আমি বুঝতেই পারিনি। বাসায় আসার পর দেখলাম এই পর্যাপ্তিটা সুন্দর ছিল, মোটামুটি এটাই ভালো, আর বাকি দুইটা একদমই বাজে ছিল, নষ্টই ছিল বলা যায়, বাট আমি তখন তাড়াহুড়ার বসে আর দেখা হয় নাই। আর এখানে 6 হাত করে দুইটা লুঙ্গি নিয়েছি, সাথে ফতুয়া ছিল, শাড়ি ছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।